এখন এক এক এলাকার সিস্টেম এক এক রকম, এক এক এলাকার আপনার হইলো আবহাওয়া, পানি, পানি মিনারেলস এক এক রকম। কিন্তু আমরা আসলে গণহারে সবাই একই রকম করার চেষ্টা করতেছি, একটাই ফলো করছি, একই ফলো করছি। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটার কারণে বায়ুফলকের আজকে ধস নেমে এসেছে। গ্যারান্টি দিব যে মাছ আর মারা যাবে না। কিভাবে মাছ এখন মারা যাবে না যদি জানতে চান, সেগুলো অনেক বিষয় আছে। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমরা ইতিমধ্যে একটা জিনিস সব সময় চোখে পড়ছে যে আসলে বা মানুষ বলছে যে বায়োফ্লক করতেছে সবাই ধ্বংস হয়ে যাচ্ছে, বায়োফ্লক সব শেষ করে ফেলছে, বায়োফ্লক এ হচ্ছে সেই হচ্ছে। আসলে এই বিষয়টা আসলে কতটুকু সত্যি সেই জিনিসটা জিজ্ঞাসা করার জন্যে আজকে আসা আমার। আমি ভিডিওতে আমার সাথে দেখতে পাচ্ছেন আলতাফ ভাই, ইনি দীর্ঘদিন ধরে সেই প্রথম থেকে বলা চলে যে বায়োফ্লকের সঙ্গে আছে, এবং তার কাছে জানতে চাই তার অভিজ্ঞতা থেকে যে আসলে সবাই যে বলছে যে বায়োফ্লক আসলে প্রযুক্তিটা ভালো না, বায়োফ্লক আসলে মানুষের শুধু টাকাই খরচ হচ্ছে, সময় খরচ হচ্ছে, কোনো লাভ হচ্ছে না, আসলে এই বিষয়গুলো কেন হচ্ছে ভাই? আলতাফ ভাই, আপনার কাছে আমি জানতে চাইব যে এই বিষয়টা এখন খুবই সচরাচর আমরা কমেন্ট পাচ্ছি, মানুষের ফোন পাচ্ছি যে আসলে এটা আসলে প্রযুক্তি ভালো না, তারপরে এই প্রযুক্তিটা টাকায় নষ্ট, সময় নষ্ট, এই সেই অনেক হাবিজাবি আমরা শুনতে পাচ্ছি। আসলে এটা কতটা সত্য এবং আপনার কী মনে হয়, আপনি এতদিন ধরে যে এখানে এই বায়োফ্লক নিয়ে কাজ করছেন? ধন্যবাদ টুটুল ভাই। আসলে বায়োফ্লক প্রযুক্তিটা খারাপ না, বায়োফ্লক প্রযুক্তিটা ভালো। এখানে হচ্ছে যে আমাদের দেশের মানুষের একটা সিস্টেম আছে যে আমরা একে অন্যকে ফলো করি, সেটা ফলো করাটা ঠিক আছে কিন্তু 100% না। আচ্ছা আচ্ছা, কোনো রকম? হ্যাঁ, আমি টুটুল ভাইয়ের কথাগুলো শুনবো, যেই কথাটা ভালো সেটা আমি মেনে নিব, যে কথাটা আমার সাথে মিল পড়ে না বা যুক্তিগতার সাথে মিল নেই সেটা আমি মানবো না। বায়োফ্লক আমাদেরকে যে ইউরিনসার যে থিওরি বা যেই বইয়ে উনি লিখে দিয়েছেন, এইভাবে সবাই একটা নিয়ম ছুড়ে দিছে। এখন এক এক এলাকার সিস্টেম এক এক রকম, এক এক এলাকার আপনার হইলো আবহাওয়া, পানি, পানি মিনারেলস এক এক রকম। কিন্তু আমরা আসলে গণহারে সবাই একই রকম করার চেষ্টা করতেছি, একটাই ফলো করছি, একই ফলো করছি। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটার কারণে বায়োফ্লকের আজকে ধস নেমে এসেছে। তবে আমি ভিডিও দেখে শুরু করছি, তবে আল্লাহর রহমত আমি এটা নিয়ে আমি নিজেই চিন্তা করতেছি, নিজেই রিসার্চ করতেছি। আমি আসলে পুরাতন কোনো মাছ চাষি নই, আমার মাছের সাথে কোনো সম্পর্ক আগে ছিল না, তাই ইউটিউব দেখেই শুরু করছি। কিন্তু আমার কথা হচ্ছে যে কেন হবে না, যদি বাইরের দেশে হয় তাহলে আমাদের দেশে কেন হবে, কেন হবে তাহলে আমরাও একটু চিন্তা করি, কারণ ওদের তাহলে আমরা কি আসলে সেই নিয়মে কেন করব, আমরা আমাদের দেশের নিয়মে করব, কারণ ওদের পরিবেশ তো আলাদা, পরিবেশ আলাদা, তাদের তাপমাত্রা আলাদা, তাদের আবহাওয়া আলাদা, তাদের অনেক কিছু আলাদা আছে সেখানে। আমাদের দেশের তাপমাত্রা আলাদা, আমাদের দেশের প্রাকৃতিক নিয়ম আলাদা, সব কিছুই আলাদা আছে, তাহলে আমরা এগুলোকে একই নিয়মের মধ্যে ফেলে দিব কেন? হ্যাঁ, তো আমারও প্রথম অনেক ধকল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে মিথ্যা বলার কোনো কিছু নেই। তবে এখন আমি সফলের দিকে ইনশাল্লাহ, আমার দুই ট্যাঙ্কে শিং মাছ আছে, 4 মাস প্লাস বয়স, মাছের গ্রোথ শীত অনুযায়ী অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এখানে সবাই একটা ব্যাপার নিয়ে চিন্তা করে, সেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মাছ মারা যাচ্ছে, যেটা আমারও গিয়েছিল প্রথম অবস্থায় মাছ মারা গেছে, সেটাও টুটুল ভাই ভিডিও করে নিয়ে গেছিল। তবে আমি এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে মাছ আর মারা যাবে না। যদি কেউ আমার সাথে এই বায়োফ্লক করতে যে যদি আসেন যে মাছ মারা যাবে না, আপনি কি এটার গ্যারান্টি দিচ্ছেন বা এটা কি, আমি অবশ্যই এখানে গ্যারান্টি দিব যে মাছ আর মারা যাবে না। কিভাবে মাছ এখন মারা যাবে না যদি জানতে চান, সেগুলো অনেক বিষয় আছে, তো আমি কিছু এখানে টুটুল ভাইয়ের সামনে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে মাছ আপনি যেখান থেকেই আনেন, আপনি নিজে ওখানে যাই মাছ ক্রয় করবেন, দেখবেন ভালো মাছের পোনা নেবেন, আনম্যাচিউড পোনা নেওয়া যাবে না, ম্যাচিউড পোনা নিতে হবে। আপনাকে মাছের ব্রুডার দেখতে হবে, ব্রুডার হচ্ছে যে মাছের বাবা মাকে যদি আপনি একটু দেখেন যে আসলে আমি যে শিংটা করতেছি এই শিংয়ের বাবা মাটার ওজন কত। আমি নিজ চোখে দেখেছি যে এক একটা শিং মাছ 300 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম, 350 গ্রাম, তার মানে কি অনেক বড় শিং, অনেক বড়। হ্যাঁ, সেই বাবা মার যদি আমি বাচ্চা নেই তাহলে সেই বাচ্চাগুলোর গ্রোথ হবে। এখন হচ্ছে মাছ মারা যাবে না যেটা নিয়ে কথা,
তবে আপনি মাছটা ওখানে যে ধরবে ওখান থেকে আপনি মাছটা কাউন্ট করবেন, আপনি নিজে যাবেন, যে বাইফ্লোক করবেন সে নিজে যাবেন বা আপনি লোক পাঠাতে পারেন, সেখান থেকে দেখে মাছ গড়ে তারা ওজন করে দিবে, সেখানে কাউন্ট করে মাছটা যে আপনি পাতিলে বা যে পাত্রে তুলবেন কম কম করে নেবেন। একবারে এক পাত্রে ছোট কোনো পাত্রে এরকম 2,000-5,000 মাছ যেন না নেন, বড় সরের মধ্যে নিবেন, মাছটা পাতলা করে নিবেন যাতে নিয়ে আসতে পারেন। আপনি যদি দূরের থেকে আনেন, যদি 20-25,000 মাছ আনেন, আপনি একটা কাভার ভ্যান নিতে পারেন। কাভার ভ্যানে নিয়ে আপনি যেটা আমাদের অক্সিজেন ছোট মেশিনগুলো আছে, অ্যাকোরিয়াম ফিশের যে অক্সিজেন মেশিন আছে, আপনি একটা চার্জার ব্যাটারি নিয়ে সেই অক্সিজেন মেশিনটা সাথে নিয়ে যেতে পারেন। এই দুইটা অক্সিজেনের স্টোন সেখানে দিয়ে আপনি বসে ব্যাস সুন্দর করে নিয়ে আসেন। মাছগুলো যাতে আঘাত প্রাপ্ত না হয়, তারা স্বাচ্ছন্দ্য বোধ যেন করে, তারা যেন মনে না করে যে আমরা কোনো কষ্টে আছি। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা আপনি স্মুথলি এটা করতেই হবে, প্রথমে এটা ইনশিওর করতে হবে। আর মাছের জন্য নিজেকে যেতে হবে, সেখানে গিয়ে মাছ নিজে দেখে নিতে হবে, সেখানে কাউন্ট করবেন। দ্বিতীয়ত, বাড়ির মধ্যে এসে আর মাছ কোনো কাউন্ট করা চলবে না, কারণ আপনি তো কাউন্ট করছেন, বনে নিছেন বা ওজন করে নিছেন কোন কত লাইনের কি আসে বিষয়ে, আপনি নিয়ে ডাইরেক্ট বাড়িতে আসবেন, তাদের ওখানকার পানি নিয়ে আসবেন, আপনি সেই পানি সহ মাছগুলো আপনি ট্যাঙ্কে আনি আপনি ছেড়ে দিবেন, যাতে অন্য হঠাৎ করে পানি চেঞ্জ হওয়ার কারণে মরে না যায়। আচ্ছা, এটাও আছে। হ্যাঁ, এই ভুলগুলো আমরা অনেকেই করি। হ্যাঁ, আপনি ডাইরেক্ট আপনার ট্যাঙ্কে দিয়ে দিতে পারবেন, এতে কোনো স্যানিটাইজেশন কোনো কিছুরই দরকার নেই। আমরা বাইফ্লোক যারা করে তারা দেখছি স্যানিটাইজেশন করে মাছ মরে গেছে, কারণ হচ্ছে শিং মাছ লবণ সহ্য করতে পারে না, অনেক মাছই লবণ সহ্য করতে পারে না, তার মধ্যে শিং মাছ তো আরও লাজুক মাছ। কিন্তু আমরা দেখছি যে বাসায় যখন মাছ কিন্তু কিনে আনে শিং মাছ, ওকে কিন্তু মারা হয় লবণ দিয়ে, আপনি এটা খেয়াল করেছেন কিনা? আমি মারছি। হ্যাঁ, লবণ ছিটাই দিয়ে কিন্তু মাছটা মরে, কিন্তু আমরা আবার স্যানিটাইজ করার সময় লবণ পানি, তারপরে ওই যে আপনার পটাশ পানি দিয়ে অনেকক্ষণ ভিজা রাখছি, এতে কিন্তু আসলে কি বলবো, যে যদিও বিজ্ঞানীরা এটাকে বলছে, এখন তারা কিভাবে করছে আমি জানি না। আমি যতবারে মাছ স্যানিটাইজেশন করছি ততবারই আমার মাছ মারা গেছে, যতবারই আমি মাছ আনি, আমি হ্যাচারি থেকে আমার বাসায় আনছে, আমি সেখানে আবার কাউন্ট করছি পানি নিগড়ে মাছগুলো একটা চালুনি নিয়ে, তারপরে মগে নিয়ে মাছ ওজন করছি, এই যে এই ব্যাপারগুলো, এই ঘাটাঘাটি, এই ইয়েগুলোর কারণে মাছ 50% মারা গেছে। ঠিক আছে, তারপরে আবার বাসায় এনে সেই মাছকে আবার কী করা হচ্ছে, লবণ দিয়ে পটাশ দিয়ে স্যানিটাইজেশন করা হচ্ছে। এই স্যানিটাইজেশনটা আসলে কেন করা হচ্ছে, আমি কি জানি যে ওই মাছের ভিতরে ফাঙ্গাল ব্যাকটেরিয়া আছে? তাহলে কি ওটা উচিত কি যে আপনার যেখান থেকে আমরা মাছ নিচ্ছি দেখে নেয়া, যে ওখানে ওই পানিটা পরিষ্কার কিনা, ওটা পরিষ্কার আছে কিনা, মাছটা কোনো লেজে ঘা আছে কিনা, গলার এখানে কোনো লাল দাগ আছে কিনা, একটু যদি দেখে নেওয়া যায় তাহলে তার এটা করতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা হলো এক নম্বর পয়েন্ট, যে আমরা মাছ ওখান থেকে দেখে নিয়ে আসবো, বাড়িতে এনে মাছ আবার নতুন করে গুনবো না, কাউন্ট করবো না, সুন্দরভাবে মাছ ছেড়ে দিব। মাছ ছেড়ে দেওয়ার আগে কি কি কারণ আছে যে মাছ মারা যাওয়ার, আমরা ট্যাঙ্কে যখন পানি দিব 1-2 সপ্তাহ শুধু পানি এরোশন করব, কোনো লবণ কোনো চুন কোনো কিছুই দিব না। আচ্ছা, এটা আমার থিওরি থেকে আমি বলছি, আমি কারো কথা বলছি না। আমার ট্যাঙ্ক আছে, 8টা ট্যাঙ্ক আছে, 4টা ট্যাঙ্কে মাছ আছে, রানিং মাছ আছে, আমি মিথ্যা বলার কোনো কিছু নেই। যদি আপনি যেটা পেয়েছেন সেটা শুধু আমার এখানে এসে দেখবেন, দেখে তারপর আমাকে বলবেন। আমি যেভাবে মাছ কালচার, আমি অন্তত 8টা আইটেম এখানে প্রয়োগ করা হয়েছে আমার এই পর্যন্ত, তবে আমার এই লাস্টেরটা এখন আমি খুব ভালো আছি, 4 মাস প্লাস, আর এখন আশা করি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না যে ইয়েতে আছে। এর পূর্বে যা করছি, এখন আমি যেটা করছি, আমি সাদা পানি দিছি, 1-2 সপ্তাহ এয়ারেশন দিছি, পানির ডিউ লেভেল বেড়ে গেছে, পানির অক্সিজেন বেড়ে গেছে, পানির যে অটোটোপিক ব্যাকটেরিয়া অথবা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সেটা অ্যাক্টিভ অনেকটা হয়ে গেছে। এখন আপনি মাছ নিয়ে এসে সরাসরি দিবেন কোনো সমস্যা নেই, কারণ আপনার তো পানিটা নতুন না, 1-2 সপ্তাহ এয়ারেশন করলেন, পানিটার যে একটা কাঁচা ভাব ছিল সেটাও চলে গেছে। আপনি ওখান থেকে মাছটা নিয়ে এসে, হ্যাঁ যদি চান যে মাছটা সেকে দিবেন দিতে পারেন, সেই পানিটা না দিয়ে মাছটা সেকে দিতে পারেন, আর যদি পানিটা সহ দেন আমার হিসাবে ওটাই সবচেয়ে ভালো হয়, কারণ একটা পরিবেশ তৈরি করা। হ্যাঁ, ওই পানিটার সাথে এই পানিটা অ্যাড হতে তারা কন্ট্রোল হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনি চুন দিবেন না, লবণ দিবেন না, গুড় দিবেন না, প্রোবায়োটিক কিচ্ছু দিবেন না, আপনি সাদা পানিতে মাছ ছাড়বেন, কোনো সমস্যা নেই। সাদা পানিতে মাছ ছেড়ে এখন দেখবেন যে মাছ কীভাবে মারা যায়। আমরা এর আগে যখন বায়োফ্লোক করতাম তখন আমরা ওই যে চুন গুড় বা এটা সেটা দিয়ে পানিটাকে একদম লাল
বা একটা কালার করে ফেলতাম, মাছটা ছেড়ে দেওয়ার পর সেই মাছটা কি হচ্ছে আসলে দেখা যাচ্ছে না। একদিন দুই দিন পর পরে মাছ ভেসে উঠতেছে, এয়ারেশনের অক্সিজেনের পানির ঢেউতে মাছ ভেসে উঠতেছে আর আমরা ফেলে দিচ্ছি, গন্তেছি আর ফেলে দিতেছি। এইভাবে দেখা যাচ্ছে আমাদের 50% মাছও অনেক সময় মরে গেছে। এমনও লোক আছে যে সব মাছই মারা গেছে, আমারও সব মাছই মারা গেছে একবার। আমি মাছ ছেড়ে দিয়ে দেখতেছি, দেখি মাছ মারা যায় কিভাবে। না, মাছটা আনতে যেই 10 ঘন্টা সময় লাগে, এই 10 ঘন্টা সময় আমি মাছকে আর খাবার দিব না, সে রেস্ট নেই। 10 ঘন্টা পরে এখন আমি প্রথম তাকে যে খাবারটা দিব, যদি সে 1000 লাইনের উপরে হয় তাহলে আমি 0.5 ml প্লেট যেটা খাবার আছে এটা ভালো কোম্পানির খাবার, এর সাথে আমি পরিমাণ মতো কতটুকু দিব এটা অবশ্যই বলে দেওয়া হবে, পরিমাণ মতো ভিটামিন সি, রেনাসি অথবা অ্যাকোয়াসি যে কোনোটাই হোক, পরিমাণ মতো খাবার সাথে মিক্সড করে খাবারটাকে শুকিয়ে মাছকে দিবেন। প্রথম একদিন ভিটামিন সি 1 বেলা দিবেন, 1 বেলা দেওয়ার পরে আপনার যতটুকু বানান ওটা রেখে দিবেন, তারপরে পরের দিন থেকে আপনি হলো মাছের কোনো ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া আছে কিনা সেটা তো আমরা দেখতেছি না, আপনি অ্যান্ড্রোফ্লোক্সাসিলিন আছে অথবা সিপ্রোফ্লোক্সাসিলিন সলিউশন বাজারে পাওয়া যায় লিকুইড, এটা নিয়ে আসবেন। আপনার মাছ অনুযায়ী আপনি খাবারের সাথে এটাকে মিক্সড করে 3 দিন খাওয়াবেন। আচ্ছা, এটা একটা ডোজ, এটা তেমন ক্ষতির কোনো কিছু নেই, এমন নয় যে আপনি 1 বেলা খাওয়াচ্ছেন সেটা না, ভিটামিন সিটা পরবর্তীতে আবার রাউন্ড করবেন। আপনি এটাকে 3 দিন আপনি খাওয়াবেন পরিমাণ মতো, তাতে কোনো সমস্যা না। 3 দিন খাওয়ানোর পরে আপনার এখানকার 50% পানি আপনি চেঞ্জ করে ফেল, 50% পানি চেঞ্জ করে ফেল, কারণ এখানে যেহেতু অ্যান্টিবায়োটিক কেমিক্যাল দেওয়া হয়েছিল সেক্ষেত্রে আপনি 50% অথবা 30% পানি আপনি চেঞ্জ করে আবার নতুন করে পানি দিবেন, আর ভিটামিন সি খাবারটা আবার শুরু করে দিবেন, ভিটামিন সিটা থাকবেই সবসময়। হ্যাঁ, এটা শুরু করে দিবেন এইভাবে, আপনি দেখেন এইভাবে খাবার দিতে থাকেন। তারপরে 15 দিন 1 মাস গেলে আপনি ওই যে মিনারেলস আছে, বিভিন্ন যে ভিটামিন আছে এগুলো পরিমাণ মতো কম দিলে কোনো সমস্যা হবে না, কেন একদিনের বাচ্চাকে কি ডাক্তাররা ভিটামিন দিচ্ছে না, সেটা বুঝে দিচ্ছে, সেটা শিশু ডাক্তার বুঝে দিচ্ছে। তা আপনি মাছের উপরে যখন আপনি কালচার করছেন আপনি মাছের ডাক্তারি করতে অবশ্যই, হ্যাঁ, তাহলে আমরা ছোট বাচ্চা হলো সেখানেও আমরা ভিটামিন মিনারেলস অ্যাড করতে পারবো পরিমাণ মতো করতে হবে। তাহলে 15 দিন 1 মাস পরে এখন আমরা কি করবো, এখানে যে পানি আছে এখানে আমরা এফসিও তৈরি করতে পারি বাসা, হ্যাঁ পরে আমরা আলাদাভাবে এফসিও তৈরি করতে পারি, এফসিও তৈরি করে আমরা এখানে একটা পরিমাণ মতো শুরু করতে পারি, শুরু করতে পারি। এখানে আসলে মোলাসিস যে দিতেই হবে এটা আমি আর দিচ্ছি না, আমার এখানে 4.5 মাস আমি কোনো মোলাসিস ব্যবহার করি না, তারপরে পানিতে অ্যামোনিয়ার সমস্যা হচ্ছে না, না আমি 4 মাসের মধ্যে 2 বার অ্যামোনিয়া চেক করছি, দোনোবারই আমার অ্যামোনিয়া একদম জিরো দেখাইছে। আপনি চাইলে এখন আমি যদি আপনাকে দেখাই আমার মনে হয় জিরোই থাকবে। আচ্ছা, আমি কালকে কিছু পানি চেঞ্জ করছি, হয়তো এই কারণেও হতে পারে, না আমি পানি চেঞ্জ না করবো, শুধু বটম ক্লিনটা করে দিছি। আরেকটা কথা, সবাই বলে বটম ক্লিন বটম ক্লিন, বটম ক্লিন কি, বটম মানে তলা, তা আমাদের এখানে তো বটম ক্লিন প্রতিদিনই করতে হচ্ছে, প্রতিদিনে মাছের যে স্ল্যাজ হচ্ছে সেই স্ল্যাজটা আমরা পাইপের মাধ্যমে বের করে দিচ্ছি, 20 লিটার পানি দিলে বের করে দিলে তারপরে সেই স্ল্যাজগুলো বের হয়ে যায়, এটাই তো বটম ক্লিন। তাহলে আমি এখানে বটম ক্লিন বায়োফ্লক দুটাই করতেছি, ঠিক না। তাহলে এরপরে আমরা এফসিও মানে পরিমাণ মতো দিই আস্তে 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 আস্তে, এটাকে আমরা কী করবো বায়োফ্লকের দিকে নিয়ে যাবো, যে জীবের অস্তিত্ব তৈরি করতে হবে, তো তারপর আমরা জীবের অস্তিত্ব তৈরি করবো। আরেকটা দেখেন টুটুল ভাই, যখন আমরা ওই আগের যে সিস্টেমটা আমি প্রথম থেকে এখনও অনেকে বায়োফ্লক করতেছে, যে গুড় দেওয়া লবণ চুন দিয়ে ওইটার মধ্যে মাছ ছেড়ে দেওয়া, আসলে প্রোবায়োটিকের অনেক ক্ষমতা, একটা প্রোবায়োটিক একটা জীবকে তার রূপ চেঞ্জ করে ফেলে। আচ্ছা, একটা জীব মানে হচ্ছে যে মাছের যে পিসটা বা খাবার যে আছে এটাকে একটা অন্য রূপে রূপান্তরিত করে ফেলে, এটা একটা খারাপ উপাদানকে সে কী করে প্রোটিনে রূপান্তর করে, তাহলে তার অনেক ক্ষমতা। হ্যাঁ, দেখেন শিঙ মাছের যে গোপগুলো আছে এই গোপগুলো অনেক সময় এই প্রোবায়োটিকে একদম এটাকে মানে ঢেকে ফেলে দেয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এত ছোটো মাছ এনে যদি প্রথমেই তাকে প্রোবায়োটিকের মধ্যে তাকে যদি একটা জীবের সাথে লড়াই শুরু করে দিতে দেই, তাহলে সেই ক্ষেত্রেও একটা সমস্যা দেখা দেয়, কারণ এই প্রোবায়োটিকেরও অক্সিজেনের প্রয়োজন হয়, তারা যখন অক্সিজেন গ্রহণ করে তখন মাছের অক্সিজেন শর্ট হয়ে যায়, এখান থেকেও মাছ মারা যায়। আপনি যখন প্রোবায়োটিক ট্যাঙ্কে দিবেন মাছের অক্সিজেন শর্ট দেখাবে, কারণ এগুলো যারা ফার্মাসিস্ট তারা এগুলো নিয়ে কালচার করে বা যারা এগুলোর বিশেষজ্ঞ তাদের কাছে শোনা এবং নিজেও বুঝতে পারি, যেহেতু আমি একজন ফার্মাসিস্ট,
তাই সেটা নিজে বুঝতে পারি যখন ওই যে আমি প্রোবায়োটিকটা দেশে উপকারী ব্যাকটেরিয়া তারও তো একটা কিছু দরকার আছে তখন সে যখন অক্সিজেন বা যাই গ্রহণ করতে গিয়ে তখন মাছের অক্সিজেন শর্ট দেখায় সেই ক্ষেত্রেও মাছ মারা যায় তাহলে আমার মাছটাকে যদি ট্যাঙ্কে আগে অ্যাক্টিভ করে নেই আর এফসিটা যদি আস্তে আস্তে দেই আর আমরা প্রতিনিয়ত যদি কিছু পানি যেমন আমি যদি প্রতিদিন 40 লিটার পানি বের করি 3 দিনে আমার 120 লিটার পানি আরও হয়তো 200 লিটার বের করে আমি সামান্য পানি দিয়ে দিলাম 3 দিনের দিন এভাবে যদি আমি করতে থাকি তাহলে আমার এক সময় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আমার ট্যাঙ্কে যখন অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন চারপাশে আমার ট্যাঙ্কের চারপাশে আপনার শ্যাওলা জমে গেছে এই শ্যাওলাটাই কিন্তু নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার আরেকটা বৈশিষ্ট্য এই শ্যাওলাটা যদি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার ট্যাঙ্কে কোনো রকমের অ্যামোনিয়া নেই দেখেন ময়লা থাকতে পারে কিন্তু অ্যামোনিয়া নেই অ্যামোনিয়া বলতে যে কথাটা সেটা আমার ট্যাঙ্কে নেই তাহলে আমি কি মোলাসিস দিয়েছি না এখানে কিছু টেকনিক অবলম্বন করার কারণে আজকে আমার এটা সফলের দিকে আমার মা